काबागर दुआरे सूरा रहमान नाजिल है इसे अब्दुल्लाह इब्ने मसूद रजी अल्लाह ताला अनुर सुर स्वर टोन वॉइस कुरान तेलावत এত মধুর ছিল, এত আকর্ষণীয় ছিল। নবীজি মাঝে মাঝে বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসুদ, তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। সূরা আর রহমান নাজিল হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাইনি ইয়া রাসূল আল্লাহ, ওগা আল্লাহ রাসূল, আমাকে একটু পারমিশন দেন। নবী বললেন, কিসের পারমিশন? কে এত সুন্দর কালামুল মুলুকে মুলুকুল কালাম আর রহমান, এটার ছন্দ লহরি, শব্দের গ্রন্থ না, ভাবের দ্যোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত। এবলে মাসুদ পাগল হয়ে গেছে, কয় দায় নি, আমাকে একটু পারমিশন দেন। রাসুল বলেন, কিসের পারমিশন? কয় কাবাগরের মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর এই কালাম, আল্লাহর বান্দাদেরকে আমি একটু শুনে আসি। রাসূল বললেন, মোটে ঘর থেকে বাইরে যেতে পারি না, যেখানে পারে সেখানে ধরে, যেখানে দেখে সেখানে মারে। এই অবস্থায় তুমি গেলে তো কাফেররা তোমার অস্তিত্ব রাখবে না। ইবনে মাসুদকে, ইয়া রাসূল আল্লাহ, হয়েছি যেদিন মরেছি সেদিন, হয়েছি যেদিন মরেছি সেদিন আপনি পারমিশনটা দেন। তিনি গিয়ে কাবার এই হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আর রহমান ও আল্লামাল কোরআন, আরবের লোকেরা তো আরবি বুঝত, তিনি তেলাওয়াত শুরু করেছেন। আর তার সুরের মধ্যে এমন একটা জাদু, ইন্না মিনাল বায়ানে লা সেহরা, এখন কাফেররা চতুর্দিক থেকে আসে, বালা বালা আন্তা, হ্যাঁ তুমি যেগুলো বলতেছ, তুমি যেগুলো পড়তেছ, এগুলো বাস্তব, এগুলো সত্য, এগুলো ঠিক, এত সুন্দর কালাম আমরা এর আগে কোনো দিন শুনিনি। এইভাবে কিছুক্ষণের মধ্যে কাবার পুরা চত্বর এটা ভরে গেছে মানুষে। আবু জেহেল কিন্তু সেখানে নাই, এখন মানুষ শুধু শুনে আর বলে যে আরও তেলাওয়াত করো, আরও তেলাওয়াত করো। কাবার চত্বর এখন আর লোক ধরে না। কাফের একটা গিয়ে মারোয়া পাহাড়, যেখানে মারোয়া, মারোয়ার পূর্ব দিকে বর্তমান গাজা মার্কেট, গাজা মার্কেট, এই গাজা মার্কেটের এখানে দারুণ দোয়া ছিল আবু জেহেল পরিষদ। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবাদের উপরে নির্যাতনের যত পরিকল্পনা এখান থেকেই হতো, আবু জেহেল পার্লামেন্ট, দারুণ দোয়া। সেখানে গিয়ে দেখে যে আবু জেহেল একটা চেয়ারের উপরে বসে, হুক্কাটা ওইখানে আর তার মুখটা এখানে, হেলান দিয়ে শুধু হুক্কা খায় আর নাক দিয়ে ধোয়া ছাড়ে। এখন এই কাফের গিয়ে বলে যে, হুজুর স্যার, আপনি এখানে বসা, মোহাম্মদের অনুসারী হুজাইলি গোলাম ইবনে মাসুদ তো পুরা মক্কা তার পক্ষে নিয়ে যাচ্ছে। কয় কী করে? একটু আগাইয়া দেখেন কাবার সামনে, সে কিভাবে কি একটা জানি তেলাওয়াত করে, কি জানি পড়ে, কি একটা কি জানি পড়ে, মক্কার দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে গিয়ে, হ্যাঁ আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো ভালো, কি চমৎকার, কি সত্য। আবু জেহেল ওই কাপড় পরতে পরতে উক্কার নলটা থুইয়া এখন কাবার সামনে আসে। আসার সময় আল্লাহর এই দুশ্মন ভণ্ড কথা, কটু কথা, বোড় চিনেননি, বোড় বোড় কাঁসা বোড় চিনেন, কাঁসা বোড়। একবারে যেটারে আমরা কই মাম আসি, বোড় কইতে কইতে গালি দিতে আসে আর গাধার মতো চিৎকার করে। মক্কার লোকেরা যখন দেখলো আসতেছে জালিম, যে যেই দিকে পেরেছে জীবন বাঁচানোর জন্য ভেগে গেছে, ইবনে মাসুদ একা দাঁড়িয়ে তখনও তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। প্রথম গিয়ে একটা ধাক্কা মারলো আবু জাহেল। ধাক্কা মারার পরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চৌকাঠের উপরে পড়ে পায়ের নলা, হাত দুইটা দুই ভাগ হয়ে ভেঙে গেল। এই ভাঙ্গা পাও নিয়ে উঠে দাঁড়িয়ে আবার তেলাওয়াত করে। আবু জাহেল বলে, তোর এখনো শিক্ষা হয়নি, তোদের নেতা মোহাম্মদকে আর তোদের মোহাম্মদের অনুসারীদেরকে বলেছি, খবরদার, এই জাদুর কালাম, জাদুর কালাম, এই গণকের কথা,
এই মিথ্যাবাদী মুহাম্মদের কথা মক্কার কোনখানে তোরা ভুলেও উচ্চারণ করবি না বলবি না, তোকে কে পারমিশন দিয়েছে? আমাদের 360 দেবদেবীর ঘরে এইভাবে তুই নতুন কথা এগুলা পড়ে পড়ে দেবদেবীর ঘরের পবিত্রতা নষ্ট করতেছিস। দেখেন কাবার পবিত্রতা নষ্ট করে এই যুগে? কিন্তু ইবনে মাসুদেরা ইসলামের কথা বললে একদলে কয় ইসলামের পবিত্রতা নষ্ট করে, কয় না বোধ হয়, কয় না বোধ হয়। এখন আবু জাহেল আবার এগিয়ে আসছে ইবনে মাসুদকে মারার জন্য, ধরবে এজা ইয়াশাল ইনসানু তালা লিসানুহু, আরবি একটা প্রবাদ, মানুষ যখন দেখে যে দুশ্মন সামনে দাঁড়িয়ে আমাকে তো এখন মেরে ফেলবে, আমাকে তো এখন মেরে ফেলবে, মরে যখন যাব তাহলে শেষবারের মতো তল পেটে অন্ড কষে অন্তত একটা লাথি মেরে তারপরে মরি। আমি বুঝাতে পেরেছি কি না? এইটা হইল মরার আগে, যে মরেছি তো মরেছি। এখন আবু জাহেল যখন এইভাবে আগায় আসতেছে ইবনে মাসুদ, আবু জাহেল ধরার আগেই তার ছোট্ট হাত দিয়ে আবু জাহেলের জামার কলার এইভাবে ডাইন হাতে ধরেছে, ডাইন হাতে ধরে বাম হাতে যেদ্দুর শক্তি আসিল বিসমিল্লাহির রহমানির রাহিম ঠাস বাম হাতে। আবু জাহেলের মতো বড় মেয়া মক্কার লিডার দি গ্রেট তার গালে বাম হাতে থাপ্পড় মেরেছে হুজাইল বনু হুজাইলের একটা গোলাম, আর গোলামের থাপ্পড় আবু জাহেলের মতো নেতা সে মেনে নিতে পারছিল না। সে এখন ইবনে মাসুদকে ছেড়ে দিয়ে একবার এই দিকে তাকায়, আবার এই দিকে তাকায়, আবার এই দিকে তাকায়। প্রেস্টিজ ইস্যু, কেউ দেখলো টেকলো নাকি? একরত্তি হোজাইলি গোলাম সে আমার গালে বাম হাতে, মক্কাতে এমন লোক আসে নাকি এটা কল্পনা করা যায় নাকি যে আমার মতো নেতার গালে বাম হাতে থাপ্পড় মারবে? সে যখন এইভাবে এইভাবে চায় ইবনে মাসুদ দেখছে এইটাই সুযোগ দিছে, পূর্ব দিকে দৌড় সাফা মারা পার হয়ে পূর্ব দিকে দৌড় দিছে। আবু জাহেলের তখন খবর হইল যে গোলাম তো ভাগতেছে, গোদা শরীর নিয়ে দপ্পর দপ্পর করে সেও পিছন দিয়ে তাড়া করে সাফা মারোয়ার মাঝামাঝি গিয়ে দেখে যে গোলাম তো অনেক দূর চলে গেছে, এখন আর দৌড়াইলেও ধরা যাবে না। করে গোলামের ছেলে গোলাম হুজাইলি গোলাম, আমি মক্কার সবচেয়ে বড় নেতা বড় লিডার, তুই আমাকে যায় যে অপমান আজকে করেছিস, তোর এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, যেদিন পর্যন্ত নিতে না পারব সেই দিন পর্যন্ত আমি তেল ব্যবহার করব না, গোস্ত খাব না, মধু খাব না, মোজদানি চুল এগুলো কাটবো না, স্ত্রী সহবাস করব না, একবার শপথ এগুলো বলে। ইবনে মাসুদকে ওরে কাফের বাচ্চা কাফের মনে রাখিস, আল্লাহ যদি সত্য হয়ে থাকেন, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন, আমি যদি সেই সত্য দিন গ্রহণ করে থাকি তাহলে আমি ইবনে মাসুদ একদিন তোর আজরাইল হলেও হইতে পারি, তোর আজরাইল শেরের উপরে সোয়াশের। আর তাহা হুসাইন তার একটা আকর গ্রন্থ ঐতিহাসিক উপন্যাস আল ওয়াদুল হক, আল ওয়াদুল হক এই বইটার মধ্যে এত সুন্দরভাবে এই ঘটনাটা লিখেছে। ইবনে মাসুদ এখন বলে ওরে তুই মনে রাখিস, কোরআন যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, তাহলে আমি ইবনে মাসুদ একদিন তোর জম, তোর আজরাইল হলেও হইতে পারি। এই কথা বলে এখন আরকামের ঘরে গেছে, মানুষ অল্প কয়েকজন, এক বর্ণনায় চুয়ান্ন জন, এই মুসলমানের সর্বসাইকুল্যের সংখ্যা। যাই কে হুজুর কাম তো একটা করেছি, হুজুর কয় কি? আবু জাহেল আমাকে ধাক্কা দিছে দেখেন ঠ্যাং ভেঙে গেছে, আমি তো এখন হাঁটতে পারি না, খোঁড়ায় খোঁড়ায় কোনো রকম আসি, ওই দূরপথ ঘুরে আসছে যেন ওরা টের না পায়। হুজুর আমার একটা ঘোড়া দেন। হুজুর বলেন ঘোড়া দিয়ে হবেটা কি? কয় মক্কাতে আর আসলে থাকা যাবে না, আমার কিছু ভাই কয়েকদিন আগে আবিসিনিয়া চলে গেছে, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আমিও আবিসিনিয়া চলে যাই। এখন আমি যদি হাঁটতে পারি না, খোঁড়ায় খোঁড়ায় গেলে আমাকে তো ধরে ফেলবে, বাদা একটা ঘোড়া যদি দেন তাহলে আমি সেইটা চড়ে লোহিত সাগরের পাড়ে গিয়ে সেখান থেকে একটা নৌকা কোনো না কোনোভাবে পশ্চিম পাড়ে আফ্রিকা চলে যাব, আবিসিনিয়া হাফসা চলে যাব, আমার দিনী ভাইয়েরা যেখানে গেছে
তাহলে আমরা দেখলাম নির্যাতন, নির্যাতনের সঙ্গে সঙ্গে আবার দেখলাম হিজরত। হিজরত একজন দায়ী এল আল্লাহর জন্যে, নির্যাতনও এটা শর্ত, হিজরত দরকার হইলে শর্ত, ঠিক কিনা বলেন? দরকার হইলে হুজুর আবু বকরের দিকে তাকাইছে, কোনো কথাটা তা নাই। আবু বকর বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল আল্লাহ, হুজুর কি করতে হবে? ঘোড়া একটা দরকার, দেখো না জালি মেরে থাপ্পড় মেরেছে, এখন তো এই লোকজন নিয়ে এখনই আসবে, দেরি করবে না, এখন একে তাড়াতাড়ি, সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, নিরাপত্তার খাতিরে এখন দরকার। আবু বকরে কয়, আজকে আপনার দরবারে আসার আগে আমি একটা আরবি ঘোড়া ট্রেন্ড আপ, সুদক্ষ, সুশিক্ষিত, একবারে লাগাম জিন পোস্ট লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছি। নবী বললেন, আজকে যে ঘোড়া লাগবে এটা তুমি বুঝলা কেমনে? আবু বকর কয়, সাবধানের মাইন নাই, নবীর দরবারে আসার আগে আমার মনটা বললো একটা ঘোড়া এরকম রেডি করে যাই যদি কোনো বিপদ টিপদ আসে। আবু বকর গিয়ে ঘোড়াটা নিয়ে আসলেন, ইবনে মাসুদ ভাঙ্গা ঠ্যাং নিয়ে ঘোড়ার পিঠে উঠে বস, আর তাকে ধরতে পারেনি। দেখা হয়েছে বদরের জেহাদের ময়দানে, মুসলমানরা আবিসিনিয়া থেকে এসেছে মদিনায়, ইবনে মাসুদ আবিসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছে, হিজরতের দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ আপনারা জানেন, বদরের যুদ্ধ অসম যুদ্ধ, কোথায় কুরাইশদের হাজার সৈন্যের এত অস্ত্রশস্ত্র, এত কিছু, এত হাতিয়ার, এত কিছু, আর মুসলমানরা হাতে গোনা 313 জন, তাও তলোয়ার আছে সর্বসাইকুল্যে সাতখান, সাতখান বল্লম আছে চারটা, নেজা আছে দুইটা, তাহলে 7×4=11, 11×2=13, 313 জনের হাতিয়ার আর কিছু নাই। এখন সাহাবাই কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে হাতিয়ার দেন, হুজুরের চোখ দিয়ে পানি পড়ে গেল, হাতিয়ার কোথা থেকে দেব, আমি কোথায় পাবো? তোমরা যাও ওই যে খেজুরের বাগানে যাও, প্রত্যেকে একটা করে কাঁচা খেজুরের ডাক গায়ে এটা কেটে নিয়ে আসো। আল্লাহু আকবার, সাহাবারা গিয়ে খেজুর গাছে উঠলেন, এক একজনে এক একটা কাঁচা খেজুরের ডাকগা সামনে আনার পরে হুজুর বললেন, পাতাগুলা আলাদা করো, আলাদা করার পরে এইবার আমার হাতে দাও, পাতা আলাদা করে হুজুরের হাতে দিছে, হুজুর বিসমিল্লাহে ও তাওয়াক্কালতা আলাল্লাহ মা রামাইতা এজ রামাইতা ইন্নাল্লাহ রামা, এ আয়াত পড়ে কয় না, ওইটা তোমার তলোয়ার, না ওইটা তোমার তলোয়ার, 313 জনের সবাই এই অল্প কয়েকখান বাদে সব খাজুরের ডাকগা। অনেক হাদিস কেতাবুল মাগাজির এই খাজুরের ডাকগা এইভাবে মারত, সামনে যত কাফের থাকতো, কারো গলা কারো বুক যেখানে লাগতো আলাদা হয়ে দুই টুকরা দুই দিকে ছিটকায় পড়ে যেত, ছিটকায় পড়ে যেত খাজুরের ডাকগার মায়ের। আবার আল্লাহ ফেরেশতাও তো পাঠাইছে 1000, এটাও তো আপনারা জানেন, বেআলফি মিনাল মালায়েকাতে মুরদাফিন, 1000 ফেরেশতা পাঠাইছে। এখন দুইটা ছোট্ট বাচ্চা মাজ এবং মুআব্বাজ, ওদের বাবার নাম ছিল আফরা, আফরা দুজন একেবারে ছোট কোসি, বয়স 10-এর নিচে, এখন তারাও বদরের ময়দানে গেছে, এমনভাবে গেছে হুজুর যেন টের না পায়, কারণ হুজুর সেখানে গেছিল, হুজুর পারমিশন দেয় নাই যে না তোমরা পারবা না। এখন এরা ঘুরা পথে কোনো রকম সেখানে গিয়ে, এখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী তাকে জিজ্ঞাসা করে, আইনা আবা জাহাল, আবু জাহাল কোথায়, আমরা তো চিনি না। এখন ওই সাহাবি বলেন, আবু জাহেলকে দিয়ে তোমাদের কী কাজ? এখন এই বাচ্চা দুইটা বলে, আমরা শুনেছি আবু জাহেল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কষ্ট দিচ্ছে, আমাদের নবীকে এই করেছে, আমরা ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছি, হয় আজকে আমরা শহীদ হয়ে যাব, তা নাহলে আবু জাহেলকে আমরা খতম করে আসব। তখন ওই সাহাবি দেখাই দিলেন যে ওই যে উটটার মাথার উপরে রেশমি কাপড়ের শামিয়ানা লটকানো আছে, তার সাথে একটা কাফের ঝান্ডা এটা লাগানো আছে, মাথায় বিরাট পাগড়ি আছে, ওইটা আবু জাহেল। এখন আবু জাহেলের খেয়াল হইল, ওমর কোথায়, হামজা কোথায়, আবু উবাইদা কোথায়,
সে তার মানের লোকে করে খোঁজে, ওইখান দিয়ে ছাগলের বাচ্চা দুইটা ফাঁকে 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 ফাঁকে। আবু জাহেল তো এগুলাকে টার্গেট করার কথা না, আন্ডার এস্টিমেট করেছে, একবারে কাছে চলে গেছে। একজন তীর মেরেছে আর একজন বর্ষা মেরেছে, মারার পরে হা করে এক চিৎকার দিয়ে সে উটের পিঠ থেকে পড়ে গেছে, পড়ে আহত হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন মুসলমান যেই কজন শহীদ হয়েছেন তাদের লাশ আনা হলো বদরের ময়দানে, তাদেরকে দাফন করা হলো। আর কাফের 70 জন, কয়জন? এই 70 জনের মধ্যে আবু জাহেল, ওতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাইবা, মানে একেবারে এক নম্বর ক্যাডার, সবগুলো আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। এখন ইবনে মাসুদ শুধু হাঁটে আর ওই কাফেরদের লাশ মাথা উল্টাইয়া দেখে যে হেই পাগড়ি, হেই বাবড়ি চুল, হেই লম্বা দাঁড়ি। এক জায়গায় গিয়ে দেখে যে আবু জাহেল পড়ে আছে। এখন সামনে গিয়ে বলে, মান তা, হু আর ইউ, তোমার কি পরিচয়, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? কথা তো কইতে পারে না, কোথায় কাতাইয়া কোনো রকম কইছে, তুই আমাকে চিনতে পারিস নি, আমি আবু জাহেল। এটা বলার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে আসলেন, এসে আবু জাহেলের বুকের উপরে শটান হয়ে বসে গেলেন, দুই পা দুই দিকে রেখে তলোয়ার একটা এটা বের করলেন। তলোয়ার বের করে এইবার বললেন যে আবু জাহেল, সাফা মারোয়ার পূব পাশে যেদিন আমার পা ভেঙেছিলে তুমি, তোমার গালে আমি বাম হাতে বিসমিল্লা পড়েছিলাম, সেদিন তুমি কতগুলা প্রতিজ্ঞা করেছিলে, আর আমি বলেছিলাম কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়ে থাকেন, দিন যেটা আমি গ্রহণ করেছি সেটা যদি পারফেক্ট হয়ে থাকে, তাহলে আমি ইবনে মাসউদ একদিন তোমার আজরাইল হতে পারি। দেখো আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন, আমি এখন তোমার কল্লা কেটে মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাব। আবু জাহেলে কয়, ওরে গোলামের ছেলে গোলাম, তোর দেখা পেলাম, সারা জীবন তোকে খুঁজেছি, আজকে এমন সময় পেলাম, পেয়েও আমি কোনো কিছু করতে পারলাম না, তুই আমার বুকের উপরে বসে আসিস, আমার এই অপমান, আমার এই অপমান, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তলোয়ার বাইর করে এখন কাটি, কাটবি তো কাটবি, একবারে এখানে বুকের আসলির সাথে কাট, কাঁসলির সাথে কেটে হবেটা কি, কল্লা তো কল্লা, কল্লা হইলেই চলে, মুসলমানদেরকে নিয়ে দেখাবো এই আবু জাহেলের কল্লা। কয় না একটু বড় করে কাটিস, মুসলমানদের ক্যাম্পে নিলে কল্লাটা যেন একটু বড় দেখা যায়, তোদের নবী আর মুসলমানরা কল্লা দেখে যেন বলে যেমন আবু জাহেল তেমন তার কল্লা। আচ্ছা ঠিক আছে, মরার আগে তুমি একটা অনুরোধ করেছ, যে দূর পারি বড় করেই কাটবো, একবারে কাটছে ঠিক মতো একবারে। এখন এইটাকে কেটে প্রথম চুলের মুঠা ধরে নেয়, এত রক্ত ঝরেছে যে রক্তে পিচ্ছিল হয়ে গেছে, এখন ওই ধরলেই স্লিপ করে পড়ে যায়, ধরলেই কদ্দুর গেলে পড়ে যায়, এবার ধরছে দাঁড়ি, কদ্দুর যাওয়ার পরে এইবারও রক্তে পিছলাই পড়ে যায়, আর কল্লাটাও মহিষের কল্লার চেয়ে কম না, হ্যাংলা ঠ্যাংবাঙ্গা। এই একরত্তি তরুণ যুবক তার পক্ষে কি এই মহিষের মাথায়টা নেওয়া সম্ভব? এক জায়গায় মাথাটা নামিয়ে চিন্তা করে চুল ধরলেও পড়ে যায়, দাঁড়ি ধরলেও পড়ে যায়, করবোটা কি? হঠাৎ খেয়াল হইল ও তো কান দুইটা আছে বড় বড়, হাতির কানের মতো, একটা কাজ করি, তলোয়ারের আগা দিয়ে কান এখান দিয়ে সাইড আঙ্গুল কাটি, কানের এখান দিয়ে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া ব্যাগের তোড়া, ব্যাগের তোড়া যেইভাবে বানায় এইভাবে আমি নবীর দরবারে নিয়ে যাব। এখন এইভাবে কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইয়া নিয়ে যায় মুসলমানদের ক্যাম্পের দিকে। কদ্দুর যাওয়ার পরে একটা সুপার ন্যাচারাল অপার্থিব অশ্রুতপূর্ব আওয়াজ উপরের দিক থেকে ইবনে মাসউদ শুনলেন, ইয়া ইবনে মাসউদ আল উজনা বিল উজনে, ইবনে মাসউদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। খেয়াল করেন নাই বোধ হয়, কানের বদলে আল উজনা বিল উজনে, কানের বদলে খোলায় ডরাইছে, কিরে এমন আওয়াজ তো কোনো মানুষের আওয়াজ না, জলদ গম্ভীর সুপার ন্যাচারাল, কে বলে আওয়াজটা উপরে শোনা গেল কাউকে দেখে না, ডরাইয়া টরাইয়া একটু আবার
এখান দিয়ে হাত ঢুকাইয়া যায়, কদ্দুর যাওয়ার পরে আবার ইয়া ইবনে মাসউদ আলোজনা বিল উজনে, কানের বদলে কান তিনবার, কয়বার ডরাইছে এইবার ভালো করে। মুসলমানদের ক্যাম্পে নিয়ে কল্লাটা জমা দিছে, হাজা আবা জাহান। মুসলমানরা নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান দিলেন। আর এই যুগে কিন্তু একদল ছাত্র যুবক তরুণ, তারা আল্লাহু আকবরের স্লোগান দিলে বলে যে এরা সাম্প্রদায়িক, এরা চরমপন্থী। বলে নাকি বলে না? জোরে বলেন, বলে নাকি বলে না? বলে। তাইলে ওই মক্কার জাহিলিয়াত আর আজকে জাহিলিয়াত একশো ভাগে একশো ভাগ মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন কল্লাটা জমা দিয়া কাইয়া রাসূলুল্লাহ ইন্নি ক্ষিপ্ত আলা নাফসি, হুজুর কল্লা তো আনছি আবু জাহেলের, কহ ঠিক আছে এইটাই হিডা, আমি ডরাইছি। কেন ডরাইছ? তিনবার উপর থেকে আমি আওয়াজ শুনেছি, ইবনে মাসউদ কানের বদলে কান, কানের বদলে কান, এমন আওয়াজ মানুষের আওয়াজ নয়, অভূতপূর্ব, অপার্থিব, ন্যাচারাল নয়, সুপার ন্যাচারাল। আমাকে তিনবার বলেছে কানের বদলে কান। তখন হুজুর বললেন, ইয়া বুনাইয়া, বাবা তোর কি মনে নাই মক্কার সেই প্রথম যুগে কাবাকে সামনে রেখে আমি যখন হাতিমের পাশে, মাকাম ইব্রাহিমকে পাশে রেখে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছিল, আবু জেহেল এসে আমাকে মারার জন্য আমার দিকে তীর মারতেছিল, তুমি পিছনে ছিলে, তুমি যখন দেখলে, দেখেছিলে আবু জেহেল আমাকে মারার জন্য তীর মারতেছে, এক দৌড়ে এসে তুমি আমাকে জড়িয়ে ধরেছ। সেই দিন আবু জাহেলের মারা সেই তীরটা তোমার কান ছিদ্র করে চলে গিয়েছিল। তোমার কান? কার কান? ইবনে মাসউদের কান। তোমার কান দিয়ে টপ টপ করে সেদিন রক্ত পড়তেছিল, তুমি কাঁদতেছিলে। আমি বললাম, ইয়া বুনাইয়া ওসবর ওসবর, বাবা সবর করো, ধৈর্য ধরো, তোমার এই কানের বদলা আল্লাহ একদিন দেবেন। আবু জাহেল তীর মেরে তোমার কান এক ইঞ্চি ছিদ্র করেছিল, আর তুমি আজকে তলোয়ার দিয়ে তার কান চার ইঞ্চি ছিদ্র করেছ। আল্লাহ জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে বলছে, ইবনে মাসউদ তোমার কান সে এইভাবে ছিদ্র করেছিল, আর আজকে তুমি এইভাবে ছিদ্র করেছ, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো আল্লাহর সাহায্য। আল্লাহ আসে না নাই? নবী একদিন বললেন যে জান্নাত থার্ড ক্লাস বেহেস্ত, যার সামনে 70,000 বড় বড় গাছ থাকবে, একটা গাছের ছায়া পার হতে একটা আরবি ঘোড়ার 70,000 বছর লাগবে, এরকম গাছ 72,000 আছে। একজন থার্ড ক্লাস বেহেস্তির বালাখানার সামনে ইবনে মাসউদ কাঁদে, হুজুর এত বড় গাছে উঠে ফল পেড়ে খাওয়া আমি ল্যাংড়ার কাম না, আমার ঠ্যাং ভাঙা আপনি জানেন, এইদিকে আসো তোমার ঠ্যাং আজকেই ভালো হয়ে যাবে। বেহেস্তে যখন যাবে কারো ঠ্যাং ভাঙা থাকবে না, বেহেস্তে যখন যাবে কোনো মানুষ বুড়া থাকবে না, বেহেস্তে যখন যাবে কোনো মানুষ কালো থাকবে না, কুচ্ছিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক দেহবল্লরী সুষম সৌন্দর্য দান করবেন যেটা কল্পনারও অতীত।